আপনার অন্য অন্য কোর্সের অ্যাসাইনমেন্ট তো পাননি? পেয়েছে না স্যার, কোনটাই পাইনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে তো। আমরা যদি বলি এ লাইন অ্যাকর্ডেন্স উইথ দা টাইম অফ অকারেন্স ইজ কলড টাইম লাইন, বলতে পারি না? আবার টাইমটা একটা গ্রাফ হতো নাকি? একটা লাইন যদি আঁকি, দ্যাট ইজ এ গ্রাফ, স্ট্রেট লাইন গ্রাফ। এই জন্য বলছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইউজ টু শো দ্য টাইমিং অফ ক্যাশ ফ্লোস। যখনই এই ইউজ অফ টাইমিং অফ ক্যাশ ফ্লোস, তখন টাইমলাইন না, ক্যাশ ফ্লো টাইমলাইন। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইউজ টু শো দ্য টাইমিং অফ ক্যাশ ফ্লো ইজ ক্যাশ ফ্লো টাইমলাইন। সাস লাইন ইজ ইউজড হেল্পিং আস ভিজুয়ালাইজ ক্যাশ ফ্লোস অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকুলার সিচুয়েশন। অর্থাৎ ক্যাশ ফ্লো গুলোকে একটা লাইনে রিপ্রেজেন্ট করে যে লাইন দ্বারা, দ্যাট ইজ কল্ড ক্যাশ ফ্লো টাইমলাইন। এখন কিভাবে রিপ্রেজেন্ট করে, আপনার টাইমের এগেনস্টে ক্যাশ ফ্লো গুলো কিরকম আসবে? একটা লাইন আঁকলেন, সেটাকে আমি আপনার টাইমিং ইন্ডিকেশনটা দিলেন, সেটা আপনার যেভাবে দেন, যে বাইতে যদি আপনার এক মাস পর পর হয়, বা এক মাস, তিন মাস, তারপর চার মাস পরে আসলো, যেভাবে আসুক না কেন, আপনি সেই টাইমটাকে লাইনের এগেনস্টে ইন্ডিকেট, অর্থাৎ লাইনের উপরে ড্র করবেন, টাইমটাকে আগে সেট করবেন। তাহলে কিভাবে করতে পারেন? টাইমের একবার লাইনের যদি স্টার্টিং পয়েন্টটাকে আমি কি টাইম ধরতে পারি? হ্যালো, একটা লাইন, স্ট্রেট লাইন, ভার্টিক্যাল না হরিজন্টাল, একটা স্ট্রেট লাইনের স্টার্টিং পয়েন্ট, আমি এই লাইনটাকে আমি টাইমের এগেনস্টে স্লট হিসেবে এই করব, মানে আর্টিকুলেট করব, যেটাকে বলা হয় ইউ উইল আর্টিকুলেট দা স্লট এগেনস্ট টাইম। তাহলে এই লাইনটাকে আপনি কিভাবে করতে পারেন? তাহলে একবারে স্টার্টিং পয়েন্ট লাইনের কি হবে, লাইনটা যেখান থেকে শুরু করলাম সেটাকে কোন টাইম ধরবো? জিরো, জিরো টাইম। স্যার জিরো, জিরো টাইম মানে যখন আঁকতেছি আমি এই প্রেজেন্ট টাইম, তাই তো, ওই দিনের টাইম। তাহলে জিরো টাইম থেকে শুরু করে আপনি যেভাবে টাইম লাইনটাকে আপনি সেগমেন্ট করতে চান, যে আমি এক বছর পর পর হোক, ছয় মাস পর হোক, তিন মাস পর হোক, আপনি সেইটাকে এক একটা ছোট্ট ছোট্ট দাগ দিয়ে আপনি এই লাইনটাকে আপনি সেগমেন্ট করলেন, যত 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 দরকার হয়, যতটুকু প্রয়োজন হয়, দ্যাট ইজ দ্য টাইম লাইন। এখন এই যে স্লোপটা আঁকলেন, সেইটার এগেনস্টে আপনি টাইমিংটাকে বসালেন, যে এক ইয়ার, দুই ইয়ার, এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, ছয় বছর, সাত বছর, আট বছর, এরকম আনলিমিটেড হতে পারে। এই টাইমটা বসানোর পরে এরপরে আপনার ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো কি? ক্যাশ ফ্লো মিন্স অ্যাসোসিয়েশন অফ ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো, দ্যাট মিন্স ইউ উইল রিসিভ ক্যাশ অর ইউ উইল পে ক্যাশ, অনলি ক্যাশ, নাথিং এলস। যখনই ক্যাশ ফ্লো আসবে ক্যাশের কথা চিন্তা করবেন, যে আপনি হয় আইদার ইউ উইল রিসিভ ক্যাশ অর ইউ উইল পে ক্যাশ, ডিসবার্স ক্যাশ যেটাকে বলা হয়। এখন এই দুইটা আপনি এই টাইমের এগেনস্টে আপনি যেটাকে বলে সেট করবেন। এখন যদি আপনার কোনো ইনভেস্টমেন্টে কিংবা কোনো প্রজেক্টে ইনিশিয়ালি যে যে ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি প্রজেক্ট শুরু করতেছেন, সেখান থেকে ইন ফিউচারে আপনার টাকা আসবে, টাকা আসবে ইন টার্মস অফ ক্যাশ ফ্লো, নট প্রফিট, আমরা প্রফিট শব্দটা ইউজ করবো না, ক্যাশ ফ্লো আকারে ইন ফিউচারে টাকা আসবে, সেটার জন্য প্রেজেন্ট টাইমে আমার কিছু টাকা খরচ করতে হবে, তাই না? একটু বড় অ্যামাউন্ট বুঝাই, নাইলে আপনারা বুঝবেন না, যে 50,000 টাকা ডিপোজিট রাখলেন, মান্থলি ইন্টারেস্ট রেট 5% পার মান্থ আমি, বা ইয়ারলি আমি ধরি, ইয়ারলি আমরা যদি একটু ধরি সঞ্চয়পত্রে, আমি এই মাসে রাখলাম, আমার ক্যাশ আউটফ্লো হয়ে গেল, যে 50,000 টাকা আমি প্রতি মাসে আমি কত পেতে পারি, এই ধরনের একটা, এই অথবা আমি কোথাও কাউকে ধার দিলাম, তাহলে প্রতি মাসে আমার
এই অ্যামাউন্ট গুলো আসবে, এরকম একটা হিসাব নিকাশ। আর এট দা এন্ড অফ পিরিয়ড আমার আবার এই টাকাটা ফেরত আসবে, এই তো? আপনি যদি ব্যাংকে রাখেন মান্থলি এগেনস্টে বা ইয়ারলি এগেনস্টে, আপনার ইয়ারের শেষে আপনাকে টাকা দিবে, আর যখন এই স্প্যান টাইম স্প্যানটা শেষ হবে, ধরুন 5 বছর মেয়াদে একটা সঞ্চয়পত্র, আফটার 5 ইয়ার্স আপনি কি করতে পারবেন? আবার সেই সঞ্চয়পত্রের অরিজিনাল অ্যামাউন্টটা পাবেন, তাই না? জি জি পাবো। এইভাবে আর ব্যবসার ক্ষেত্রে এরকম যে আমি ধরেন এই 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 কোরবানির উপলক্ষে যদি আমি একটা ই করি, যে আমরা একটা গরুর ফার্মিং করলাম, হ্যাঁ, মানে ক্যাটেল ফার্মিং, সেই ফার্মিংটাকে আমরা ধরেন 6 মাস আগে বা 1 বছর আগে নিয়েছি, 1 বছরের প্রজেক্ট, তখন আমরা মিডিয়াম ক্যাটাগরির যে বা একটু ছোট ক্যাটাগরির গরুগুলোকে আমরা কিনেছি, এখানে আমরা 10 লাখ টাকা ইনভেস্ট করলাম। এখন 10 লাখ টাকা ইনভেস্ট করার পরে দেখেন এখান থেকে আমি এই কোরবানির গরুর উদাহরণ দিয়ে যদি গাভীর উদাহরণ দিতাম, যে আমি সারা বছর দুধ পেলাম, বাছুর পেলাম, বছর শেষে বর্ষার সিজন আসলো, বিক্রি করে দিলাম, এভাবে হতে পারে, তাহলে সুবিধা হয় বুঝতে। তাহলে গাভী কিনলাম, ধরেন আমি 50,000 টাকা দিয়ে একটা গাভী কিনলাম, গাভীটা বাচ্চা দিল, প্রতি মাসে আমি গাভীর থেকে দুধ পেলাম, দুধ বিক্রি করে আমার গাভীর পিছনে যে খরচ, ধরেন গাভীর পিছনে গাভী কিনলাম 50,000 টাকা, গাভীর পিছনে খরচ আছে পার মান্থ 2,000 টাকা, আমার আমি পার মান্থ দুধ বিক্রি করতে পারছি 5,000 টাকা, তাহলে অপারেটিং নেট অপারেটিং যে ক্যাশ ফ্লো 6,000 টাকা, 3,000 টাকা, তাহলে প্রতি মাসে আমার 3,000 টাকা করে আসলো, কিংবা কোনো মাসে বেশি কম আসতেই পারে, কোনো মাসে 2,000 আসলো, কোনো মাসে 3,000 আসলো, কোনো মাসে এইরূপারে, তার কারণে এটা ভেরি করতে পারে। আফটার 1 ইয়ার যখন বর্ষার সিজন আসলো, আপনি গাভী এবং গাভীর যেটা বাছুরটা সেটা সহ বিক্রি করে দিলেন, তার মানে 1 বছর পরে আপনার গাভীটার থেকে আবার আসলো, ধরেন সেই 50,000 টাকার জায়গায় 60,000 টাকা হতে পারে, 40,000 টাকাটা হতে পারে, অথবা 50,000 টাকাই হতে পারে, তার মানে আফটার 1 ইয়ার আপনি যে আপনার যে অরিজিনাল যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা ফেরত পেলেন, সাথে প্রতি মাসে আপনি পেলেন, দ্যাট ইজ দ্য টাইম এগেনস্ট। তার মানে আমি টাইম লাইনটাকে আঁকবো 0 টাইম, পার মান্থ 2,000 টাকা বা 3,000 টাকা করে আমি পাচ্ছি ক্যাশ ফ্লো আফটার 1 ইয়ার, যেটা আমি 50,000 টাকা আবার ব্যাক রিটার্ন পাচ্ছি। এই ধরনের এই যে কোনো সিচুয়েশনকে আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, আর্থিক যে ভ্যালুটাকে সেটাকে বা ক্যাশ ফ্লো বা ক্যাশ ফ্লোটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই টাইমের অ্যাঙ্গেস্টে, সেটাকে বলা হয় ক্যাশ ফ্লো টাইম লাইন। দ্যাট ইজ দ্য ফার্স্ট কনসেপ্ট, কিভাবে আমরা বুঝতে পারি সহজে একটা জটিল জিনিসকে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করলে সহজে যেন চোখ গুলোই বুঝতে পারি, তাহলে এইটাকে বলা হয়েছে ক্যাশ ফ্লো টাইম লাইন। যেটা এখানে 15,000 টাকা ইনভেস্টমেন্ট, 15,000 টাকায় যদি বলি গাভীর খরচ, এই 3,000 টাকা, 5,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 5 বছর পর্যন্ত এখানে নিয়েছে, আর সামনে এই যে এখানে লাইনের এখানে আর সামনে আছে, যদি এখানে আমি 5 বছর এন্ডিং ধরি, এটা যে কোনো একটা ই হইতে পারে, তাহলে এই এই ধরনের ক্যাশ ফ্লো আসে। এখানে যদি ইয়ার ধরি, এখানে এন্ড অফ দ্য ইয়ার বলা হয়েছে, দ্যাট ইজ 0 টাইম, স্টার্টিং অফ দ্য ইয়ার 1, স্টার্টিং অফ দ্য ইয়ার 1 ইয়ারের শুরু না এটা? আপনাদের বাচ্চাদের যখন বার্থডে কাউন্ট করে, যখনই ইয়ার আসে বলে যে 6 বছরে পড়তেছে, তার মানে কি 6 বছরে শুরু হয়েছে, তাই না? 5 ইয়ার্স এন্ড 6 ইয়ার্স এর জি স্যার স্টার্টিং, এই তো? জি স্যার। তাহলে প্রত্যেকটা পয়েন্ট, এই প্রত্যেকটা যে টার্ম, প্রত্যেকটা পয়েন্টকে দুইটা নামে ভাগ করা যায়, একটা হলো এন্ড দ্য এন্ড অফ ইয়ার এবং বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে এখানে এন্ড অফ দ্য ইয়ার যে ইয়ারের স্টার্টিং টাইম 0 টাইম, প্রেজেন্ট টাইম, এর আগে কোনো টাইম নেই, তাহলে 0 টাইম এন্ড স্টার্টিং অফ দ্য ফার্স্ট ইয়ার, দ্যাট ইজ দ্য পয়েন্ট, এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার এন্ড বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার, বিগিনিং এই পয়েন্টটা কি বিগিনিং অফ দ্য ফার্স্ট নো লাস্ট ইয়ার, এন্ড অফ দ্য লাস্ট ইয়ার, বিগিনিং অফ দ্য সেকেন্ড ইয়ার, বিগিনিং অফ দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ইয়ার, এইখানে স্টার্টিং অফ দ্য ফার্স্ট ইয়ার এন্ড বিগিনিং অফ দ্য স্টার্টিং অফ দ্য ফার্স্ট ইয়ার,
Na, second year. And ending of the first, এই যে পয়েন্ট এক বছরের শেষ না এই পয়েন্টে জি হ্যাঁ এইরকম প্রত্যেকটা এই কনজিকিউটিভলি যেতে থাকবে এখানে হলো যে স্টার্টিং অফ দা সেকেন্ড ইয়ার আর সরি থার্ড ইয়ার এন্ড এন্ড অফ দা সেকেন্ড ইয়ার এই তো এরকম সামনের দিকে যত যেতে থাকবে এখন এই এই দেখেন এটাকে ইয়ারলি রিপ্রেজেন্ট করছে ফাইভ ইয়ারের একটা প্রজেক্ট হোক বা যে কোনো কিছু একটা হোক ক্যাশ ফ্লো টাইম লাগে That is the time, not timeline. Cash flow timeline. Timeline হলে এই cash flow গুলো থাকতো না। এইগুলো তখন আমরা দিতাম না। হ্যাঁ, ঠিক আছে। তার মানে এখানে zero time one, আমরা 15,000 টাকা cash outflow হলো, 3,000 টাকা cash inflow হলো, 5,000 টাকা cash inflow হলো, 4,000 টাকা cash inflow হলো, 3,000 টাকা cash inflow হলো, 1,000 টাকা cash inflow হলো। নাকি? তাকে এই 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 গ্রাফটার বর্ণনা দিছে এই যে কথাগুলো বললাম সেই কথাগুলোই দেখেন ফার্স্ট বলছে দেখেন কনসেপ্ট দা এই যে ডায়াগ্রাম অ্যাবভ দা ডায়াগ্রাম জিরো টাইম দ্যাট মিন্স টুডে এই যে জিরো টাইম দ্যাট মিন্স টুডে টাইম অন যেটা বললাম অন পিরিয়ড ফ্রম টুডে অর এন্ড অফ দা পিরিয়ড অন টাইম টু ফ্রম টুডে অন এন্ড অফ দা পিরিয়ড সো অন এরকম যেতে থাকবে 15,000 এই যে 15,000 ফার্স্ট 15,000 ক্যাশ আউটফ্লো দ্যাট ইজ দ্য ক্যাশ আউটফ্লো আমরা যদি এই যে ক্যাশ আউটফ্লো 15,000 মাইনাস সাইন আর মাইনাস সাইন না থাকলেও জিরো টাইম অনেক সময় ক্যাশ আউটফ্লো বলা থাকে ক্যাশ আউটফ্লো ইট হ্যাজ মাইনাস সাইন সেকেন্ডলি ফার্স্টে ফার্স্ট ইয়ারে ক্যাশ ইনফ্লো হলো 3,000 টাকা এটাই বলা হয়েছে নেট ক্যাশ ইনফ্লোস টাইম ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ রেসপেক্টিভলি ক্যাশ আউটফ্লো ইজ এ পেমেন্ট অফ ডিসবার্সমেন্ট যেটাকে বলা হয়েছে ক্যাশ আর ইনভেস্টমেন্ট সো অন যে নামেই আপনারা বলেন ক্যাশ ডিসবার্সমেন্ট ইনভেস্টমেন্ট ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো ইনিশিয়াল আউটপ্লে এই ধরনের শব্দগুলো আমরা এখানে ইউজ করা হয় ইন ফিউচারে এই ধরনের শব্দগুলি আসবে রিসিভ ক্যাশ ফ্রম ইনভেস্টমেন্ট আর এই যে এক দুই তিন চার পাঁচ বছর যেটা সেটাকে বলা হয়েছে রিসিভ ক্যাশ ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট এই 15,000 টাকা যে ইনভেস্টমেন্ট করছি সেখান থেকে যে ক্যাশ ফ্লোটা আসবে ইনফ্লোটা আসবে এটা একবার বেসিক কনসেপ্ট আপনি টাকা এক জায়গায় খাটিয়েছেন সেখান থেকে প্রতি মাসে যে টাকাটা আসে সেটাকে আমরা টাইমের এগেনস্টে আমরা সাজিয়েছি এবার তো বুঝছি এই পর্যন্ত নাকি স্যার আছেন নাকি কেউ এরকম এই যে কথাগুলো বললাম এরকম বুঝেন না এখনো আছেন স্যার এখানে 15,000 টা মাইনাস হলো কেন স্যার এটা একটু আরেকবার বলবেন আচ্ছা আপনি যদি টাকা দিয়ে 15,000 টাকা থেকে যদি আপনি একটা গরু কিনেন টাকাটা কি পেমেন্ট দিতে হবে না জি স্যার দিতে হবে তাহলে দেওয়ার মানে কি আপনার পকেট থেকে টাকা চলে গেল না আসলো চলে গেল তাহলে সেটা চলে গেলে আপনি কোন সাইন দ্বারা বুঝাবেন মাইনাস সাইন দ্বারা স্যার এইবার এবার বুঝছেন জি স্যার আপনার সেলাই মেশিন কিনবেন বাসায় কাজ করবেন সেলাইয়ের কাজ তাই না ছোট্ট বিজনেস তাহলে 15,000 টাকা আমি একটা সেলাই মেশিন কিনলাম টাকাটা দিয়ে দিলাম আমার পকেট থেকে টাকা আমি বলছি যে হিসাব হবে শুধু টাকার অন্য কিছু আমার পকেটে টাকা আসলো না গেল গেলে মাইনাস সাইন আসলে কি সাইন প্লাস সাইন প্লাস সাইন এই যে মাইনাস সাইন এটাকে কি কি নামে বলা হয় ইনভেস্টমেন্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ক্যাশ আউটফ্লো ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো যেটাকে বলা হয় ইনিশিয়াল ক্যাশ আউটলে মাইনাস সাইন শব্দটা থাকবে যখন তখন নাম হবে ক্যাশ আউটফ্লো যখন আমরা ইনিশিয়ালি শুরু করছি অর্থাৎ কোনো বিজনেসের স্টার্টিং পয়েন্ট যেটা সেখানে শুরুছি তখন আমরা ইনিশিয়াল শব্দটা ইউজ করব এই তো নাকি জি স্যার ওকে ফারহান ইসলাম ঠিক আছে তাহলে আর কেউ সমস্যা নাই তো পর্যন্ত দেখেন এখন এই যে আমি যে আপনাদের যে লাস্ট চ্যাপ্টার পড়িয়েছিলাম সেইখানে এখন পিকচারটা পাওয়া যায় কি আমরা যদি এটা ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো বলি টোটাল আমার এই 15,000 টাকা ইনভেস্টমেন্টের এগেনস্ট টোটাল আসছে কত 3 + 3 = 8 কত 12 12 + 3 = 15 15 + 2 = 17 তো টোটাল আসলো কত টাকা 17,000 কত বছর ধরে 5 ইয়ার্স
5 ইয়ার্স আমি এখন 15000 টাকা খরচ করলে আমার 5 ইয়ার্স পর্যন্ত টোটাল টাকা আসবে 17000 টাকা এখন আপনি যদি বর্তমান এখন আপনার লাভ হলো না লস হলো লাভ হইছে লাভ হইছে কত টাকা লাভ হইলো 2000 টাকা 5000 প্লাস না ফারানা ইসলাম আপনারে আমি 15000 টাকা আমাকে দেন আপনার 5 ইয়ার্স পর আমি 17000 টাকা দিব স্যার এটা লাভ হইছে কিনা লস হইছে স্যার ডিসকাউন্টিং না করলে তো না না আমি তো দাঁড়ান তো আসেন যে ডিসকাউন্টিং আপনি যারা যারা বলছেন লাভ হইছে লাভ হইছে না 2000 টাকা আমাকে 15000 টাকা দেন আমি আপনাকে 17000 টাকা দিব আফটার 5 ইয়ার্স দিবেন না স্যার কেন দিবেন না কেন ঠিক আছে কারণ আমি টাকা নিব না আমি এখন এখন যেটা হচ্ছে দেখেন 2000 টাকা এখন সেই 2000 টাকা আপনার টাইমের এগেইনস্টে কভার করে কিনা সেটাই হলো প্রশ্ন যদি তাহলে আপনার আমার এই টাকাগুলোকে সব আমি যদি এই বর্তমান টাইমে কনভার্ট করে তারপর কম্পেয়ার করতে হবে কখনো আপনি লাভ হলো না লস হলো সেটাকে আপনি কম্পেয়ার করতে হলে যে কোনো একটা ইউনিটে নিয়ে আসতে হবে হয় 15000 টাকা এই ফিউচারে নিয়ে যেতে হবে অথবা ফিউচারটাকে প্রেজেন্টে আনতে হবে এখন 15 কে ভেঙে ভেঙে তো আপনি নিতে পারবেন না পারবেন এক বছর দুই বছর তিন বছর তাহলে এই 3000 টাকাকেও এই 5 বছরের জায়গা নিতে হবে আর এই সবগুলোকে এই 5 বছরের জায়গা নিতে হবে হয় এইখানে নেবেন টোটাল টাকাটাকে অথবা এখানে টোটাল টাকাটাকে এইখানে আনবেন সাধারণত যে কথাগুলো এখানে আসছে এখান থেকে দুইটা কনসেপ্ট আসছে একটা হলো ফিউচার অ্যানাদার অ্যানালাইস কি হয় আপনি ফিউচারে কনভার্ট করবেন অথবা প্রেজেন্টে কনভার্ট করবেন তারপর আপনি বলবেন যে দিস উইল ক্রিয়েট বেনিফিট ফর মি এই তো শব্দটা হলো এইরকমই মানে লাইনটা যে হোয়েদার ইট উইল বেনিফিটেড ফর মি অর নট এই কোশ্চেনটাকে রেখে আমরা যখন আসি তখন আমাকে যে কোনো একটা জায়গায় এনে তারপর কম্পেয়ার করতে নাকি অন্য কিছু তাহলে যদি আমার যে কোনো একটা জায়গায় কম্পেয়ার করতে হয় এই ক্ষেত্রে একটা কনসেপ্ট বলছে দুইটা কনসেপ্ট আছে একটা হলো ফিউচার কনসেপ্ট অ্যানাদার ওয়ান ইজ প্রেজেন্ট কনসেপ্ট এখন ফিউচারে এই যে ক্যাশ ফ্লো গুলো টাকা গুলো পাবো দ্যাট মে নট সার্টেন দ্যাট মে হ্যাপেন অর নট আমি সেলাই মেশিন কিনলাম সেলাই করতে পারলাম না সেল হলো না তাহলে তো আমার এই 15000 টাকাই লস গেল তাই না টোটালটা বাট আমি এক্সপেক্ট করছি যে আফটার ওয়ান ইয়ার আমি 3000 টাকা পাবো আফটার টু ইয়ার আরো 5000 টাকা পাবো আফটার থ্রি ইয়ার আরো 4000 টাকা পাবো আফটার ফোর ইয়ার আরো 3000 টাকা পাবো আফটার ফাইভ ইয়ার্স আরো 2000 টাকা পাবো বাট মে নট হ্যাপেন দ্যাট ইজ আনসার্টেন দ্যাট ইজ ইনভলভমেন্ট অফ রিস্ক এখন এই যে রিস্ক ইনভলভ আমাকে যে টাকা দিল ফারানা যে টাকা দিবে না কেন দিবে না সেটা বলে নাই ফারানা ইসলাম আমাকে টাকা দিবে না আমি যদি পালাই যাই না স্যার এটা আসলে মানে মানে ওই যে ওইটাই বললাম যে মানে টাইমের ভিত্তিতে আমি টাকাটা যদি না পাই 17000 টাকা যে পাওয়ার ইচ্ছা আমি আপনার কাছে আজকে টাকা নিলাম করোনা এফেক্ট হয়ে আগামী মাসে নাই ধরে আল্লাহ না করুক তাহলে আপনার টাকাটা তো আপনি নাও পেতে পারেন আপনার ম্যাডামকে বললেন ম্যাডাম বললো আমার কাছে স্যার কিছু বলে যায় না কার কাছ থেকে টাকা পয়সা ধার নিছে হতেই পারে নাকি মজি স্যার হতে পারে স্যার হতে পারে না তাহলে দ্য ইনভলভমেন্ট অফ আনসার্টিনিটি কেন আমি এই যে 17000 টাকা দিব সেটার এগেইনস্টে তাহলে আনসার্টিনিটি আছে আমার টাকাটা ধারের এগেইনস্ট কিংবা আমার বিজনেসের এগেইনস্ট এখন কতটুকু আনসার্টেন হাউ মাচ আনসার্টেন ইনভলভ ইন মাই বিজনেস অর ইন মাই লেন্ডিং অ্যামাউন্ট যতটুকু আনসার্টেন তার এগেইনস্ট আপনি একটা পেমেন্ট এক্সপেক্ট করবেন করবেন না যদি আনসার্টেনিটি বেশি থাকে তাহলে আপনি এক্সপেকটেশনও তো আপনার বেশি থাকবে যে আমাকে টাকা 17000 না 18000 দিতে হবে 19000 টাকা দিতে হবে 20000 টাকা দিতে হবে তাই তো রিস্ক প্রিমিয়াম বেশি নিব তাই তো স্যার এই যে একটা অ্যামাউন্ট আপনি বাড়তি এক্সপেক্ট করছে সেই যে বাড়তি অ্যামাউন্টটার নামটা দ্যাট ইজ কল্ড রিস্ক প্রিমিয়াম তাই তো ওই যে বলছি এটা আমার উদ্দেশ্য না এখন কোন রেটে
আপনি টাকাটাকে যদি আমাকে ধার দেন, টাকা বসাই রাখবেন আপনি, আমাকে দেন বা ব্যাংকে দেন, যে রেটে ধার দিলে আপনার এই রিস্ককে কভার করে, টাইমকে কভার করে, দ্যাট ইজ কলড রিকোয়ার্ড রিটার্ন বা কস্ট অফ ইউর ক্যাপিটাল, অথবা ইনফ্লেশনকে কভার করে। আপনি যদি মনে করেন যে আমার কিচ্ছু কোথাও কিছু করার উপায় নাই, কিন্তু আমার প্রতি বছরের টাকার ভ্যালু পার্সেস পাওয়ার কমছে, এবার যে সেলাই মেশিনটা আপনি 15,000 টাকা কিনতে পারছেন, আগামী বছর সেলাই মেশিনটা কিনতে 16,000 টাকা লাগতেছে, তার মানে 1,000 টাকা বাড়তি বেশি লাগতেছে, তার মানে 1,000 টাকার এই 15,000 টাকার কস্ট এক বছরে 1,000 টাকা, তাই না? এবার এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে যে রেট পাওয়া যায় দ্যাট ইজ কলড কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট এগেনস্ট ইনফ্লেশন, যদি বলি কস্ট এগেনস্ট অপরচুনিটি কস্ট। আপনি আমাকে ধার না দিলে আরেক জায়গায় দিতেন, এই আমাকে না দিয়ে আরেক জায়গায় যে দেন না, আমাকে দিচ্ছেন যে আরেক জায়গায় যে রেটে আপনি পেতেন দ্যাট ইজ কলড অপরচুনিটি কস্ট। একটাকে একটা অপশনকে স্যাক্রিফাইস করে অন্য অপশনে যাওয়ার জন্য যে অপশনটাকে স্যাক্রিফাইস করলেন যে রেটটাকে দ্যাট ইজ কলড অপরচুনিটি কস্ট। এখন এই যে রেটে আপনি ধার দিলে আপনার সেই রিস্ক, টাইম, এভরিথিং, ইনফ্লেশন সবকিছু কভার করে, সেইটাকে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল বা মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আপনার এই টাকার এগেনস্টে মিনিমাম এত টাকা দরকার, এর চেয়ে বেশি হইলে ভালো হয় বাট এর চেয়ে কম না। এই যে রেট, সেই রেটটাকে অনেক সময় দুইটা নামে ভালো হয়, এক কনসেপ্ট অনুযায়ী, প্রেজেন্ট বা ফিউচার কনসেপ্ট অনুযায়ী দুইটা নামে এটাকে ভাগ করছে, একটাকে বলা হয়েছে ডিসকাউন্ট রেট, আরেকটাকে বলা হয়েছে কম্পাউন্ড রেট। একই জিনিস একটু ভিন্ন, কম্পাউন্ড শব্দটা আসে ফিউচার ভ্যালুতে কনভার্ট করার সাথে, আর ডিসকাউন্ট আসে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসার জন্য অ্যামাউন্ট গুলো। এই যে প্রত্যেকটা অ্যামাউন্ট 2,000, 3,000, 4,000, 5,000, এই 3,000, এইটাকে ওই যে রেট দ্বারা আপনার যে রেট, আপনার টাকার যে কস্ট, সেই রেট দ্বারা ডিসকাউন্ট করে আপনি এই জিরো টাইমে কনভার্ট করে দেখবেন যে আপনার টাকাটা কি 15,000 টাকার বেশি হলো না কম হলো। যদি 15,000 টাকা বেশি হয় দ্যাট ইজ কি কস্ট ইফেক্টিভ যেটাকে বলা হয়, তার মানে কস্টের চেয়ে আপনার টাকার ইচ্ছে আপনার যে ইনভেস্টমেন্টের চেয়ে আপনার বেনিফিটটা বেশি। আমি বললাম জেনারেল কনসেপ্টে, নট ফাইন্যান্সের কনসেপ্ট। জেনারেল কনসেপ্টে যে হ্যাঁ আমি 15,000 টাকা দিছি, বর্তমানে ফিউচারে যে টাকাগুলো পাবো এক্সপেক্ট করতেছি, সেইগুলোকে রিস্ক টিক্স কনসিডার করে, টাইমটাকে কনসিডার করে, সবকিছু কনসিডার করে যে রেটে আমার অ্যাকচুয়ালি এখান থেকে আয় আসা উচিত, ইনকাম আসা উচিত, প্রফিট বা ক্যাশ ফ্লো, সেই রেটটাকে দিয়ে যখন ডিসকাউন্ট করে আমি যখন প্রেজেন্টে কনভার্ট করে দেখলাম যে এই টোটাল অ্যামাউন্টটা 15,000 টাকার বেশি, এইটাকে বলা হয় ওই ওই আপনার নিউটন চ্যাপ্টার অনুযায়ী এনপিভি। যখনই আমি এই দুইটা ডিফারেন্সটা দেখবো সেটাকে বলা হয় নেট প্রেজেন্ট, অর্থাৎ এই অ্যামাউন্ট গুলোকে আমি কনভার্ট করে যখন ওই ডিসকাউন্ট রেট দ্বারা, ডিসকাউন্ট রেট কিসের উপরে নির্ভর করে, তিনটা ফ্যাক্টরের উপর, ওই যে বললাম রিস্ক, টাইমিং অ্যান্ড যে যেটাকে বলা হয়েছে যে সরি দুইটা আলাদা, মেইনলি দুইটাই, যে রিস্ক প্রিমিয়াম অ্যান্ড রিস্ক প্রিমিয়ামকে ভাগ করলে রিস্ক ফ্রি রেট, অর্থাৎ এই টাকাটা আমাকে না দিয়ে আপনি সঞ্চয়পত্রে রিস্ক ফ্রিতে রাখতে পারেন, কিংবা বন্ড বন্ডে রাখতে পারতেন যেটাকে বলা হয় ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল, এখানে তো কোনো রিস্ক নাই, গভর্নমেন্টের সিকিউরিটি কিনতে তো কোনো রিস্ক নাই, গভর্নমেন্ট তো আর দেউলি হবে না, আমি মরে যেতে পারি, এক গভর্নমেন্ট মরে গেলে আরেক গভর্নমেন্ট ওটার দায় নাই, আমারটার দায় নাই নিতে পারে, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন। তাহলে যে রেটে এটাকে দুইটা ভাগে ভাগ করছে, প্রথম বলা হয়েছে ফার্স্ট রিস্ক ফ্রি রেট অ্যান্ড রিস্ক প্রিমিয়াম। এখন যদি রিস্ক ফ্রি রেট যদি আপনি 12% পান তাহলে তো আমাকে 12% রেট দিবেন না, আমার আমাকে দিতে হলে যে ঋণ রিস্ক ইনভলভ সেটাকে আরো 5% বা 10% ধরে এক করে তারপর আপনি আপনার এই টাকার যে কস্ট সেটাকে ক্যালকুলেশন করুন। এখন এই রিস্ক ফ্রি রেটের মধ্যে আবার দুইটা জিনিস আছে, ওই যে একটা হলো ইনফ্লেশন প্রিমিয়াম, ঠিক আছে, ইনফ্লেশন প্রিমিয়াম বললাম একটা, অর্থাৎ প্রতি বছর যে এটা হলো রিস্ক ফ্রি পার্ট, প্রতি বছর যে ইনফ্লেশন হয় সেটাকে ওখানে অ্যাড করে নিতে হবে, একটা মিনিমাম অ্যামাউন্ট প্লাস ইনফ্লেশন প্রিমিয়াম, ইনফ্লেশনের এগেনস্টে যে রিটার্নটা আপনার দরকার দ্যাট ইজ কলড ইনফ্লেশন প্রিমিয়াম। এই কথাগুলো পরে আসবে, তাহলে আমরা ক্যাশ ফ্লো টাইম লাইন বুঝতে গিয়ে এইটা এখন তাকে বলেছে হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি, এই কথার মধ্যে টাইম ভ্যালু অফ মানি অলরেডি চলে আসছে, আর যে টাইম ভ্যালু অফ মানি কোয়ান্টিফাইজ দ্য ভ্যালু অফ ডলার থ্রু টাইম, দ্য রিলেশনশিপ বিটুইন অন ডলার ইন দ্য ফিউচার অ্যান্ড অন ডলার টু প্রেজেন্ট ইজ নোন অ্যাজ টাইম ভ্যালু অফ মানি। অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি শব্দটা আসবে যখন তখন দেখেন এই যে টাইম,
টাইমের এগেনস্টে মানি যে কস্ট বা যে ভ্যালু ইনভলভ দ্যাট ইজ কল টাইম ভ্যালু অফ মানি টাইমের এগেনস্টে টাকার যে রিকোয়ার্ড যে অ্যামাউন্ট দ্যাট ইজ কল ভ্যালু অফ মানি ভ্যালু অফ মানি কি যে আমার টাকাটা টাইমের পরিবর্তে যতটুকু ইনক্রিজ করা উচিত রিজনেবল রেট এই রেটটা হলো মানির ভ্যালু বা মানির কস্ট আমি যেমন ধরে দিলাম যে 15,000 টাকা এক বছর পরে 17,000 টাকা এখানে তার মানে 15,000 টাকার 5 বছরের ভ্যালু 2,000 টাকা 5 বছরের আফটার 5 ইয়ার্স এখন এক ইয়ারে যদি আমি কনভার্ট করে নিয়েছি তাহলে আরো বুঝতে সুবিধা হবে যে আমি যদি এইটাকে যদি এইভাবে নিই যে এখন 15,000 টাকা নিব আপনাকে এক বছর পরে 16,000 টাকা নিব তাহলে এই এক বছরে 15,000 টাকার কস্ট বা ভ্যালু কত 1,000 টাকা দ্যাট ইজ দা টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ মানির কতটুকু ভ্যালু অ্যাগেনস্ট টাইম এই যে রিলেশনশিপ তার মানে টাইমের সাথে মানি ভ্যালু এইটাকে বলা হয়েছে টাইম ভ্যালু অফ মানি যেটা আমরা এখানে কেন হোয়াই ভ্যালু ইন মানি ইনভলভ অ্যাগেনস্ট টাইম হোয়াই ভ্যালু অফ মানি ইন কি ইনভলভ অ্যাগেনস্ট টাইম কেন এটা বিকজ দ্য অ্যামাউন্ট অফ আর্ন ডিপেন্ড অন দ্য রেট অফ রিটার্ন দ্যাট ক্যান বি আর্ন ইন দ্য ইনভেস্টমেন্ট সেকেন্ড দিস ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট সুনার এ ডলার ইজ রিসিভড দ্য কুইকার ইট ক্যান বি ইনভেস্টেড এখন ফারানাকে যদি কোশ্চেন করতাম যে ফারানা ইসলাম যে আপনি আমাকে 17,000 টাকা 5 বছরে আর আমি আরেকজন অপশন দিত যে না 3 বছরে আপনাকে 17,000 টাকা দিই হুইচ ইউ উইল চুজ অথবা টাকাটাকে আমি ভেঙে ভেঙে দিব তো আপনি 15,000 টাকা ধার দিবেন এক বছর পরে আমি 5,000 টাকা দিব 2 বছর পরে এইরকম যে এই যে লাইনটা দেখালাম একসাথে 17,000 টাকা দিব আর এইভাবে 17,000 টাকা দিব হুইচ ইউ উইল চুজ কোনটা চুজ করবেন স্যার একসাথে 17,000 টাকা নিব এটাই চুজ করব জি স্যার হ্যাঁ 5 বছর পরে 17,000 টাকা চুজ করবে আর আমি বলছি না এক বছর পরে 17,000 টাকা চুজ করা উচিত স্যার এই যে না 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 আমি ফারানা ইসলামকে আপনারা যারা বুঝেন তারা হই আমি ফারানা ইসলামকে বুঝাচ্ছি আপনারা এখান থেকে না বুঝলে আবার কোশ্চেন করবেন দেখেন ফারানা ইসলাম আপনি আমাকে 17,000 টাকা ধার দিয়ে দিলেন আফটার 1 ইয়ার আমি আপনাকে ধরেন গত বছর আমাকে 15,000 টাকা ধার দিয়েছে এবছর পর্যন্ত আমি বেঁচে আছি আমি 3,000 টাকা আপনাকে দিয়ে দিলাম আপনাকে টোটাল আমি দিব 17,000 টাকা এর মধ্যে এবার 3,000 টাকা দিয়ে দিলাম তাহলে আপনার রিস্ক কমলো না বাড়লো কমছে স্যার ফারানা আমি তো এক বছর বেঁচে গেছি আপনারও 3,000 টাকা উঠে গেছে 15,000 টাকার মধ্যে বাকি থাকলো 1,000 টাকা 12,000 আপনার যে টাকাটা আমাকে দিয়েছিলেন সেখান থেকে বাকি থাকলো 12,000 টাকা তার মানে 3,000 টাকা যে আনসার্টেনিটি সেটা তো আপনি রিকভার করতে পারছেন না জি স্যার তাহলে হুইচ ওয়ান ইজ বেটার আফটার 5 ইয়ার 17,000 টাকা নেওয়া বেটার না এই 17,000 টাকার মধ্যে 3 বছর 1 বছরের শুরুতে আমি 3,000 টাকা দিব সেটা বেটার না স্যার এটা এটা বেটার স্যার স্যার আমি আপনাকে বলছিলাম যে আমি ভাবছি আপনি বলছেন যে এক বছর পর আমি 17,000 টাকা পেয়ে যাব আরো একটু কথা বলি কারণ আমি যে ওই চ্যাপ্টার বুঝাইতে গিয়ে এই চ্যাপ্টারটা আমি সময় নিব কারণ আপনাদের কনসেপ্ট একবারে যেন টোটালটা আর কোনোদিন কনফ্লিক্ট না হয় আপনি 3,000 টাকা যে এই এবছর পেলেন গত বছর আমাকে ধার দিয়েছেন ধরে নেন এবছর 3,000 টাকা দিলেন এই 3,000 টাকা কি করবেন আপনি এখন আরো তো 4 বছর বাকি আছে ইনভেস্ট করতে হবে আবার আমাকে আবার বলেন যে স্যার আপনি আরো আমার কাছ থেকে 3,000 টাকা ধার নিতে পারেন আমার 3,000 টাকার পরিবর্তে 3,500 টাকা দিবেন আফটার 4 ইয়ার্স কথা বলতে পারেন না জি স্যার তাহলে আপনি কি আরো 500 টাকা বাড়তি পাইলেন না 17,500 পাইলেন না জি স্যার এবার সেকেন্ড ইয়ারের 5,000 যদি এরকম হয় তাহলে এরকম তো গ্রাজুয়ালি এরকম ঘটনাটা ঘটতে পারে তাহলে হুইচ ইজ ইউ উইল চুজ যত রিকভার আর্লি রিকভার হবে তত আপনি রিইনভেস্ট করতে পারবেন জি স্যার আবার আমার কাছে না করেন আরেকজনের কাছে এবার ওই যে আপনার আপনাদের এই যে যে কোনো একজন কলিগের সাথে আপনি দিতে পারেন স্টুডেন্ট ফ্রেন্ডের সাথে আপনি ধার শেয়ার করতে পারেন যে না ঠিক আছে পরিচিত জন এরা অন্তত আমার টাকাটা মেরে খাবেন এই কনসেপ্টটাকেই বলা হয়েছে দেখেন এই যে এই বিকজ এই সুনার এ ডলার ইজ রিসিভড দ্য কুইকার ইট ক্যান বি ইনভেস্টেড এই জন্য মানির ভ্যালু আছে হোয়াই মানি হ্যাজ ভ্যালু বিকজ অফ দ্যাট যত তাড়াতাড়ি আমি টাকা পাবো তত তাড়াতাড়ি আবার টাকাটাকে আমি রিইনভেস্ট করতে পারবো বলো জি স্যার
তাহলে বোঝা যাচ্ছে না প্রতিনিয়ত টাকার একটা ভ্যালু আছে জি স্যার এক মিনিটেরও একটা ভ্যালু আছে আছে স্যার হ্যাঁ এখন বলতে পারেন যে স্যার এক মিনিটে একটু কত টাকা দিবেন এক সেকেন্ড এক মিনিট এর জন্য টাকা দেয় এক মিনিট দুই মিনিট তিন মিনিটের জন্য টাকা পাওয়া যায় স্যার ব্যাংকে স্যার ওইভাবে হিসাব হয় স্যার আপনি কি ব্যাংকে চাকরি করেন না স্যার তাহলে আপনি কিভাবে জানেন স্যার আমি ওই যে একটু মানে লোন টোনের ব্যাপারে মাঝখান থেকে খোঁজ খবর নিয়েছিলাম তো তখন এই যে ব্যাংকে না না ব্যাংকে তো লোন নিতে গেলে তো আপনি ওইটা বুঝবেন না ব্যাংকে ওইরকম হিসাব হয় লোনের হিসাব ব্যাংকে হয়তো বা ডেইলি হয় বা মান্থলি হয় থ্রি মান্থসে হয় কিন্তু একটা শব্দ আছে কল মানি রেট শব্দটা আপনাদের আসে নাই বা কখনো যারা ব্যাংকার তারা শুনতে পারে কল মানি স্যার আসছে আসছে বিবিএতে আমাদেরকে এটা খুব পড়ায় কোথাও পেয়েছেন এই শব্দটা পেয়েছেন জি স্যার বিবিএতে পড়ায় কোন সাবজেক্টে পেয়েছেন পাইছি স্যার স্যার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে পাইছিলাম স্যার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মার্কেটার ইনস্টিটিউশন পড়ে ফেলছেন হ্যাঁ স্যার বিবিএতে স্যার আমার মাথার মধ্যে কই করে যে ফিনান্সিয়াল মার্কেটার ইনস্টিটিউশন ইভিনিং এমবিএ নাই আপনাদের আছে হ্যাঁ হ্যাঁ এই বইটার মধ্যে কল মানি রেট পেয়েছেন কল মানি রেটটা কি জানেন বিবিএরা জানে স্যার আমরা তো জানি না একটা কমার্শিয়াল ব্যাংক আরেকটা কমার্শিয়াল ব্যাংকের জন্য খুব অল্প সময়ের জন্য যে ধার নেয় খুব অল্প সময় স্যার রাইট স্যার একটা কমার্শিয়াল ব্যাংকের কাছে ধরেন আপনার একটা বলাই আছে চেকে বলা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে বাধ্য থাকিবে তাই না স্যার এখন চাহিবা মাত্র ইহার বাহককে দিতে এখন আপনি ব্যাংকে টাকা রাখছেন আপনার যে কোনো সময় যেন টাকা লাগবে আপনি যেন টাকা পেতে পারেন এখন ব্যাংক যদি বলে যে আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না কালকে আসেন পরশু আসেন তাহলে আপনার কি অবস্থা হবে এই যে ব্যাংক যদি টাকা না দিতে না পারে এইটাকে বলা হয় টেকনিক্যাল ইনসলভেন্ট এই মেকানিজমটা টেকনিক্যালি যাতে ইনসলভেন্ট ব্যাংক না হয় সেই জন্য ব্যাংকের মধ্যে অপশন আছে যে হ্যাঁ তুমি আমার জন্য দুই ঘন্টার জন্য আমার কাছ থেকে টাকা ধার নিতে পারো তোমার যত টাকা লাগে এখন ধরেন দুইটা ব্রাঞ্চ পাশাপাশি আছে যে কোনো দুইটা ব্যাংকের ব্রাঞ্চ পাশাপাশি আছে একটা ব্রাঞ্চে টাকা শেষ হয়ে গেছে গ্রাহকরা আসছে তখন আর একটা ব্যাংক থেকে গিয়ে বললো যে আমাকে 10 লাখ টাকা ধার দেন দুই ঘন্টার জন্য আমার মতিঝিল থেকে টাকা আসতেছে আমি টাকাটা আসলে আপনাকে দিয়ে দেবো ওই ব্যাংক বললো যে আমার দুই ঘন্টা আমার আমাকে 10 লাখ টাকার এগেইনস্টে তার 10 লাখ 500 টাকা দিতে হবে টাকা বলতে যে লিকুইড মানে লিকুইডিটি এটা বুঝাই দেন নালে আবার আমরা পেস লাগাই ফেলছি না না পেস লাগাবে কেন টাকা তো লিকুইড বুঝি মোর লিকুইড সবাই এটা এটা মানি ডেফিনেশন আপনারা পড়ুন নিবেন যে মানি ক্লাসিফিকেশন যেটা লিকুইডিটি এন্ড প্রফিটেবিলিটি মোর লিকুইড মানি দ্যাট মিন্স এই যে টাকা তারপরে যেটাকে বলা হয় টাইম ডিপোজিট এইটাকে বলা হয় মোর লিকুইড তারপর মানি ওয়ান মানি টু মানি থ্রি এটা হলো টাকাটা কত দ্রুত আমি টাকা তো টাকাই লিকুইড এটা কোনো শব্দ নাই এটা আর নেই এখন অন্য যে কোনো অ্যাসেট এই মানিতে লিকুইড করতে যতটুকু সময় লাগে সেই অনুযায়ী মানির ডেফিনেশন একটা কাগজও কিন্তু মানি হতে পারে সেটা কতটা দ্রুত এই টাকায় কনভার্ট করা যায় দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ মানি লিকুইডিটি অফ মানি এখন এটা এটা আবার আলাদা মানি বলতে মানি লিকুইড লিকুইড মানি মানি অ্যাকসেপ্টেবল মোর অ্যাকসেপ্টেবল ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজড টু যেটাকে বলা হয়েছে যে টু পারচেজ দ্য আদার অ্যাসেটস অ্যান্ড সার্ভিসেস এইটা টাকাটা যেহেতু আমার কাছে সবার কাছে অ্যাকসেপ্টেবল একটা ইনস্ট্রুমেন্ট এই জন্য এটাকে মোর লিকুইড অ্যাসেট বা একটা লিকুইড মানি বলা হয় আচ্ছা গেল ওইটা ওইটা আলাদা ওইদিকে যেতে যাচ্ছে না গেলে আবার আমার অন্যদিকে যাবে এখন এই যে তার মানে কলমানি রেট দেখেন কলমানি রেট কোথা থেকে আসলো এই টাইম রেখেছে যত তার টাইম বাড়বে তত অ্যামাউন্ট বাড়বে আপনি এক মিনিটের জন্য নিতে পারেন আপনি দুই মিনিটের জন্য নিতে পারেন আপনি এক ঘন্টার জন্য নিতে পারেন আর আপনি একদিনের জন্য নিতে পারেন ঠিক আছে এটা সাধারণত এই কলমানি রেট ব্যাংক টু ব্যাংক কমার্শিয়াল ব্যাংক টু ব্যাংক লেনদেন যেটা হয় সেখানে খুব বেশি প্রচলিত বিশেষ করে ঈদের টাইমে এটা খুবই এই ঈদে আসছে এখন কোনো ব্যাংকে টাকা নাই স্বর্ণ ব্যাংকের কাছ থেকে ধার নিয়ে তার ব্যাংকের কার্যক্রম চালানো যদি তার ব্যাংকের কাছে লিকুইড মানি না থাকে দ্যাট মিন্স এনাফ অ্যাভেলেবল মানি যদি না থাকে সেটা এখন দেখেন এখানে আমি এখানে এই যে এই কোশ্চেনটা রেখে আমরা ওইখান থেকে গেলাম এখানে বলা হয়েছে ইউজ কোথায় হোয়ার উই ক্যান ইউজ দ্যাট কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি কোথায় কোথায় ইউজ করতে পারি বন্ডের ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট হ্যাঁ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অফ ফার্মস অ্যান্ড মেনি আদার্স আমরা যে এই যে লাস্ট চ্যাপ্টার এনটিভি আইআরআর করি সেখানে এই যে কনসেপ্টটাকে আমরা ইউজ করছি বিভিন্ন প্রজেক্টে হোয়েদার ইউ উইল অ্যাকসেপ্ট অর
নট বিভিন্ন টেকনিক্স ইউজ করে এই টাইম বিল অফ মানিকে কনসিডার করে সেইটা পেব্যাক পিরিয়ডে টাইম বিল অফ মানি কনসিডার করা হয় না ওই চ্যাপ্টারে কিন্তু এনপিবি এবং আইআরআর যখনই ক্যালকুলেশন করছি তখন টাইম বিল অফ মানিকে কনসিডার করছি অর্থাৎ যে রেটটা আপনার দরকার মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এখন মিনিমাম রিকোয়ার্ড এখানে বলছি কনসেপ্ট দুইটা ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু একটা কনসেপ্ট যেটাকে বলা হয়েছে ফিউচার ভ্যালু ইজ দ্য ভ্যালু এট এ গিভেন ফিউচার ডেট অন এ অ্যামাউন্ট প্লেসড অন ডিপোজিট টুডে আজকে আপনি একটা টাকার টাকা ডিপোজিট রাখলেন সেটার ফিউচারে যে ভ্যালু হবে সেটাকে বলা হয়েছে ফিউচার ভ্যালু কিসের অ্যান্ড আর্ন ইন্টারেস্ট এখানে বলছে যে ধার দেওয়ার ক্ষেত্রে এখানে অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে বলে না ইন্টারেস্ট যে আর্ন করবেন সেটা ইন্টারেস্ট আর্ন অ্যাট এ স্পেসিফাইড রেট যে রেটে ইন্টারেস্ট আর্ন করবেন সেটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট এখন ইন্টারেস্ট রেটটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড কম্পাউন্ড মিনস আপনারা জানেন আপনারা কিন্তু 5-4 এ পড়ে আসছেন চক্রবৃদ্ধি সুদ বলে না সুদ আসলের অঙ্ক করছেন না সুদ আসলের অঙ্ক করছি এখানে যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সেখানে সরল সুদটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট আর চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি বোঝেন এই যে বাড়তে পারে দিনে দিনে বাড়তে পারে মাসে মাসে বাড়তে পারে অর্থাৎ আপনার যে জায়গায় ইন্টারেস্টটা প্রিন্সিপালে কনভার্ট হয় একটা নির্দিষ্ট সময় পর দ্যাট ইজ কল্ড চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন্টারেস্ট উইল বি কনভার্টেড অ্যাজ এ প্রিন্সিপাল আফটার এ সার্টেন টাইম মানে একটা নির্দিষ্ট সময় পর পর গ্রাজুয়ালি যেটাকে বলেছে এটাকে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটাকে আমরা বললাম যে দরকার ফারানা কি জানি ইসলাম না ওনাকে আমাকে ধার দিলে আর যদি প্রতি বছর ক্যালকুলেশন করে যে না প্রতি বছরে ক্যালকুলেশন করে আমার যে টাকা হয় সেটা আপনি দিবেন স্যার আমার বেশি দরকার নেই আপনি আমার প্রতি বছর 10% টাকা রেখে 15,000 টাকার তাহলে 10% কত আসে প্রতি বছর 1500 টাকা স্যার হ্যাঁ 1500 টাকা তাহলে প্রতি বছর 1500 টাকা দিবেন এবার যে 1500 টাকা দিবেন ফার্স্ট ইয়ারে সেই 1500 টাকা যদি আপনি আমাকে না দিয়ে দেন তাহলে আপনি আবার ওই 1500 টাকার উপরে আপনি আর ইন্টারেস্ট দিবেন স্যার তাহলে আবার 100 সেকেন্ড ইয়ারে ওইটার উপরে 150 টাকা থার্ড ইয়ারে 1500 টাকার উপরে আর বাকি তো অ্যামাউন্ট আছে এইটার উপরে এই যে গ্রাজুয়ালি যে আপনার এক্সপেক্টেশন যে চক্রাকারে কি বার কম্পাউন্ড ইন্টারেস্ট কারো বুঝতে বাকি আছে কোনো সমস্যা হচ্ছে না স্যার এখন আর ওই যে বাকি যে 15,000 টাকা দিল প্রথম বছর ওই 15,000 টাকা প্রিন্সিপাল দ্বিতীয় বছর পরে 15,000 প্লাস 1,500 এইটা হলো প্রিন্সিপাল অর্থাৎ 16,500 এইরকম এটাকে দুইটা ভাগে ভাগ করছে একটা হলো ইন্টারেস্ট আর একটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট এই ফিউচার ভ্যালুকে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট দ্য মানি অন হুইচ ইন্টারেস্ট ইজ পে যে টাকার উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় দ্যাট ইজ কল প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে প্রধান হ্যাঁ ঠিক আছে এইটাই দ্যাট ইজ ফিউচার ভ্যালু রেফার্স টু দ্য অ্যামাউন্ট টু হুইচ এ ক্যাশ ফ্লো আর এ সিরিজ অফ ক্যাশ ফ্লো শব্দটা আছে ফারানা দেখেন এখানে এ ক্যাশ ফ্লো অ্যান্ড এ সিরিজ অফ সবাইকে বলছি আবার বলবে যে শুধু স্যারে এখন আবার ফারানাকে বলা শুরু করছে আমাদের বাদ দিয়ে আমরা সব শুনছি স্যার ফারানা উদ্দেশ্য বলছেন আমরা স্যার শুনছি স্যার অসুবিধা নাই স্যার ঠিক আছে আমরা সবাই আছি স্যার ফারানা একা না আপনারাও হ্যাঁ ফারানা যেহেতু কোশ্চেন করছে নামটা সামনে আসছে এই জন্য আজকে ফারানা হয়তো অফিসার এক্সাম্পল আর কি আমাদের জন্য স্যার হ্যাঁ হ্যাঁ ফারানা স্যার অসুবিধা এক্সাম্পল আমাদের জন্য এক্সাম্পল হ্যাঁ মানি অ্যাট হুইচ ইন্টারেস্ট ইজ পেড এটা গেল প্রিন্সিপাল আবার বলা হয়েছে ফিউচার ভ্যালু রেফার্স দ্যাট ইজ দা ডেফিনেশন অ্যাকর্ডিং টু দা ফাইন্যান্স টার্ম ফিউচার ভ্যালু রেফার্স টু দা অ্যামাউন্ট অ্যাট হুইচ যে অ্যামাউন্টের উপরে এ ক্যাশ সরি এ ক্যাশ ফ্লো ফারানা আপনাকে যদি একসাথে টাকাটা দিতাম তাহলে ওইটা এ ক্যাশ ফ্লো ওই 17,000 টাকা যদি আফটার 5 ইয়ার্স তাহলে ওইটা কি ক্যাশ তো এ ক্যাশ ফ্লো আর আমি বলছি অপশন আছে এই যে এইটা এই যে এইটা এই অপশনও নিতে পারেন 17,000 টাকা তখন হলো এ সিরিজ অফ ক্যাশ ফ্লো এ সিরিজ অফ ক্যাশ ফ্লো বুঝছেন কনসেপ্ট ক্লিয়ার সবার জি স্যার স্যার একটা কথা ছিল আবার একটু বলেন স্যার স্যার ফিউচার ভ্যালুতে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে স্যার সিম্পলটা থাকবে না কেন আপনি সিম্পল রেটে দিলে আপনার লস না লাভ লস স্যার
সিম্পলার দ্যান লস আচ্ছা সিম্পল ইন্টারেস্ট কনসেপ্ট আপনার এই যে টাইমের সাথে যায় ওই যায় না এখন যে কে কোন জানি কোশ্চেন করছিল যে স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট না সিম্পল ইন্টারেস্ট এর কথা কোশ্চেন করছিল কে আমি এবারে জিগে ফ্যামিলি কাজ করলাম বুঝছেন ফারহানা হক ফারহানা হক ফারহানা বুমনাই ফারহানা হক এই ঘরানা আই না ফারহানা হক নামে আরেকজন বিদায় শুনেন ফারহানা হক হ্যালো হ্যালো চলে গেছে মা স্যার মনে হচ্ছে তাহলে ভাড়া নাক আসুক তারপর আমি বলি নাকি ভালো হয় ফারহানা হক আপনি আমি কিন্তু এই কথা বলি নাই যে সিম্পল ইন্টারেস্টের এখানে কোনো ব্যাপার আসবে না আমি বলেছি কম্পাউন্ড ইন্টারেস্ট আছে সিম্পল ইন্টারেস্ট আছে এখন আপনি কোনটা চুজ করবেন আপনি ওই যে একই কথা আপনি পাঁচ বছর পরে আমার কাছ থেকে 17,000 টাকা নেবেন নাকি প্রতি বছর রিনিউ করবেন যেটা পাবেন সেটা কি কোনটা করবেন আচ্ছা স্যার আমি জানতাম না তো যে জয়েন করতে হবে একটু লেট হয়ে গেছে তাহলে বুঝিয়ে বলছি আবার ওইটা না আমি যেটা কোশ্চেন করছি এখন সেটা আনসার করা আপনি প্রতি বছর আপনি যে অ্যামাউন্টটা আসবে ধরুন আপনার কাছ থেকে আমি ধার নিলাম 15,000 আমি প্রতি বছরে যে আপনার সুদ সেটাকেও দিতে পারি অথবা একসাথে আমি 10% হিসাব করে আপনাকে 5 বছর পরেও দিতে পারি আপনি কোনটাকে চুজ করবেন প্রতি বছরে কারণ রিইনভেস্ট করা যাবে হ্যাঁ জি স্যার প্রতি বছরে এখন প্রতি বছরে যদি আপনার সুদের হিসাব হয় প্রতি বছরে এটা কিন্তু আমি 3 মাস পর পরও বলতে পারি যে ফারানা আপনার এই সুদের হিসাব আমি 3 মাস পর পর করব জি জি অথবা 1 বছর পর পর করব অথবা আমি 5 বছর পর একসাথে করব তাহলে সুদের হিসাব যদি 3 মাস পর পর করি এটা আমার জন্য লস আপনার জন্য লাভ না জি আমার জন্য লাভ তাহলে আপনি কি কম্পাউন্ড ইন্টারেস্ট সিস্টেম চুজ করবে না সিম্পল ইন্টারেস্ট সিস্টেম চুজ করবে অবশ্যই কম্পাউন্ড করব কম্পাউন্ডের জন্য কম্পাউন্ডটাকে গুরুত্ব দেয় ব্যাংকরা ব্যাংকে ব্যাংক যে কাজগুলো করে ব্যাংক যে কাজগুলো করে যখন ক্লায়েন্টদের দেওয়ার ব্যাপার হয় তখন 1 বছর পর হিসেব করে শুরু বা 6 মাস পরে আর আপনার কাছ থেকে যখন পাও না তখন প্রতিদিন হিসাব করে স্যার রাইট বুঝাইতে পারছি স্যার ওই যে গ্রামীণ ব্যাংক নিয়ে কথা হয় না ডক্টর ইউনুস মহৎ স্যার আমরা যারা ফাইন্যান্সে এরা তো জানি যে মহৎ না কি ইন্টারেস্ট আর নেওয়ার সময় কম্পাউন্ড ইন্টারেস্ট স্যার ওই যে গ্রামীণ ব্যাংক থেকে যে সুদ নিয়ে গ্রামের কাউকে ভালো হইতে দেখছে না স্যার এ আরো দেউলিয়া হয় আরো एग्जांपल আছে না না স্যার বাইরে তো নোবেল পেয়েছে কম্পিউটার জন্য তাই না সবচেয়ে এফেক্টেড হলো স্যার আমাদের ব্রাহ্মণবাড়িয়া জুল স্যার খুবই এফেক্টেড ওখানের মানুষরা খুবই এফেক্টেড স্যার আরে বাবা 3 ঘরের চালাটালা সব বিক্রি করে দিতে হইছে আমরা তো এগুলো পাতিল নিয়ে চালাই করে ফেলে ঘরের পাতিল নিয়ে জোর করে ফেলে এখন উনি বাইরে উনি এজ এ নোবেল লরিয়েট উনি অনেক একটা কনসেপ্টের জনক উনি এই গ্রামীণ ফোন কনসেপ্ট ওনার কনসেপ্ট যদিও এটা অনেক আগে বলা আছে উনি 1985 সালে এইটা নিয়ে অনেক ডিবেট আছে যে উনি ওনাকে আমরা যারা ফাইন্যান্সের লোকজন বা যারা এই সুদের হিসাব নিকাশ করে যে উনি কত পার্সেন্ট ইন্টারেস্ট নেয় ইয়ারলি যদি আমরা এটাকে দুটো শব্দ আছে একটা হলো নমিনাল রেট আর একটা হলো ইফেক্টিভ রেট রিয়াল রেট 25% হ্যাঁ তাহলে উনি কি ব্যাংকের চেয়ে বেশি নিচ্ছে না কম নিচ্ছে টাকাটা হিসাব করতেছে প্রতি সপ্তাহে দেখেন প্রতি সপ্তাহে কয় না কিস্তি আছে জমা আছে গরিব মানুষ শুনেন না যে এই সপ্তাহে আমার কিস্তি আছে স্যার কয় টাকা দেন প্রথমে ইনভেস্টমেন্টের সময় যখন প্রথম দিবে তখনই আবার এক কিস্তি টাকা রেখে দিবে ওইটা তো ইনভেস্টই হলো না না সেটা তো অনেক ব্যাংকই করে ব্যাংকও করে ডাউন পেমেন্ট বলে ঠিক আছে আমি বলছি তাহলে প্রতি সপ্তাহে উনি সাপ্তাহিক কিস্তি নিচ্ছে সাপ্তাহিক কিস্তি আর ইয়ারলি কিস্তি আপনি যদি একটা টাকা নেওয়ার পরে বলতে পারে যে আপনি 1 মাস পরে দেওয়া শুরু করবেন অথবা 1 বছর পর দেওয়া শুরু করবেন আর উনি প্রতি সপ্তাহে নিচ্ছে এখন প্রতি সপ্তাহে কনভার্ট করেন তো টাকাটাকে সুদ কত পার্সেন্ট হয় এই কনসেপ্ট হলো নমিনাল রেট এবং ইফেক্টিভ বা রিয়াল রেট এটা হলো আলাদা কনসেপ্ট তার মানে কম্পাউন্ডিং রেটটা ইন্টারেস্টটা হিসাব করে উনি সাপ্তাহিক বেশি সাপ্তাহে আমি বলতেছি যে আপনাকে 3 মাস বেশি দিয়ে দিব 6 মাস বেশি দিয়ে দিব দ্যাট ইজ দা ফ্রিকোয়েন্সি অফ টাইম ফ্রিকোয়েন্সি অফ
টাইম টাইম ইয়ারলি সাধারণত ইয়ারলি হিসাব হওয়া উচিত যদি ইয়ারলি কম্পাউন্ডিং যে রেটটা ইয়ারলি দেওয়া থাকে যে রেটটা সেটাকে বলা হয় নমিনাল রেট এইটাকে যখনই আমরা হাফ ইয়ারলি আমরা কোয়ার্টারলি আমরা মান্থলি আমরা ডেইলি আমরা উইকলি আমরা কন্টিনিউয়াসলি একটা শব্দ বলছি কন্টিনিউয়াসলি যখন হিসাব করব তখন কম্পাউন্ডিংটা এই ফ্রিকোয়েন্সির উপরে ক্যালকুলেশন হবে হলো জি স্যার ওকে এখন এই ফিউচার ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করে ফিউচার ভ্যালু তো আমি একটা টাকার ফিউচার ভ্যালু ক্যালকুলেশন করব তাহলে কি কি লাগবে ডিপেন্ড করে কি কি তিনটে টার্ম এর উপরে এখানে দেওয়া আছে আমার আলাদা নাম এখানে বলার কিছু নাই প্রেজেন্ট ভ্যালু থাকতে হবে লাগবে ইন্টারেস্ট রেট থাকবে আর টাইম থাকবে আর একটা কি থাকবে রেট অফ ওই যে রেটে ফারানো হক বা ফারানো ইসলাম আমাকে ধার দিতে চায় যে কয় বছরের জন্য দিতে চায় আর যত টাকা দিতে চায় তিনটে শব্দ যে টাকাটা ফারানো ইসলাম আমাকে দিতে চায় দ্যাট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ হার্ট দ্যাট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু যে রেটে দিতে চায় আমি যদি বলি ফারানাকে যে 10% রেট আমি আপনাকে ইন্টারেস্ট দিব দ্যাট ইজ দ্য রেট অফ এ ইন্টারেস্ট 10% ফারানার কস্ট অফ মানি কত পার্সেন্ট 10% রিকোয়ার্ড রিটার্ন কত পার্সেন্ট বা ডিসকাউন্ট রেট শব্দটা ডিসকাউন্ট বা কম্পাউন্ড রেট ফারানার ক্ষেত্রে কম্পাউন্ড আমার ক্ষেত্রে ডিসকাউন্ট ঠিক আছে তাহলে যে রেটে দিতে যাচ্ছে দ্যাট ইজ দ্য কম্পাউন্ড রেট আর কয় বছরের জন্য দিতে যাচ্ছে 5 বছরের জন্য এখন সে 5 বছরেরটাকে ইন্টারেস্ট রেট কিভাবে ক্যালকুলেশন করবে ইয়ারলি হতে পারে আফটার 5 ইয়ার্স হতে পারে আফটার 5 ইয়ার যদি হয় তাহলে হলো সিম্পল ইন্টারেস্ট প্রতি ইয়ারলি যদি ক্যালকুলেশন হয় দ্যাট ইজ দ্য কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে জি স্যার ফারান এইবার কি বুঝছেন জি স্যার আচ্ছা এখন এই যে ফিউচার ভ্যালুর তিনটে জিনিস ক্যালকুলেশনে লাগবে তাহলে সিম্পলি আমরা যদি হিসাব করি 1000 টাকা 10% কয় টাকা হয় 100 টাকা 100 টাকা স্যার 100 টাকা তাহলে এই আসল কত টাকা সুদ কয় টাকা আসল হচ্ছে 1000 টাকা আর সুদ হচ্ছে 100 টাকা 100 টাকা মিলে হলো 1100 টাকা তাই তো 1100 টাকা এখন এই সূত্রটা তাহলে আমরা 100 টাকা পেলাম 1000 টাকার এগেনস্টে তাই না জি তাহলে আমরা 1 টাকার এগেনস্টে কত টাকা পাই বের করতে পারি ১ টাকা প্লাস ১০ পয়সা এই কত হলো এখন যত টাকা দিবেন এটার সাথে গুণ দিতে থাকে এখানে 100 টাকা বলছে ফারানা দিতে যাচ্ছে 10,000 টাকা বা 15,000 টাকা আমার সূত্রটা কিভাবে আসলো দেখেন এই 1 টাকার এগেনস্টে দিতে চাচ্ছি কয় টাকা 1 টাকার এগেনস্টে 10 পয়সা এলো 1 টাকা প্লাস 10 পয়সা আমার এগুলো বাদ আপাতত আমি যে কালার দিই সেইটুকু অংশ দেখেন এই অংশটুকু দেখেন এলো আমি 1 টাকা দিতে চাই ফারানা 1 টাকা আমাকে ধার দিবে ছোট অ্যামাউন্টে নিয়ে আসলাম তুমি এক ইউনিট মানে 1 টাকা ইউনিট নিয়ে আসা আমি 1 টাকা দিবে ফারানা আমি ফারানাকে 10% 5 বছরে 1 বছর 1 বছর এই হলো 1 বছর এই হলো 1 বছর পাওয়ার যত টাকা দিবে পুতুল দা সে এবার এবার বললাম 100 টাকা দিতে চায় কয় টাকা 100 টাকা স্যার এই সেই 100 টাকা গুণ দিলাম হলো জি তাহলে টোটাল কত হলো 110 টাকা তাহলে ফর্মুলাটা কিভাবে আসছে বুঝছেন এবার জি স্যার এই ফর্মুলাটা বলেন এইবার যদি ফারহানা কয় বছরের জন্য দিতে চায় 5 বছরের না জি স্যার এই একের জায়গায় এখানে তখন কত হবে ফাইভ হবে আর কোনো কোশ্চেন আছে এই ব্যাপার নিয়ে আর যদি স্যার যদি 5% হয় তাহলে কত একের জায়গায় হবে তাহলে এই এই এখানে হলো 10% হলো 10% এবং এই
হাফ হবে স্যার কিন্তু স্যার উপরে হাফ হবে তো ওয়ান হাফ হবে স্যার নো এটা হই যেতো 2 আর এই 10 পয়সা হই যেতো তখন অর্ধেক 5 পয়সা স্যার টোটাল লাগে আবার ভাগ করা যায় না স্যার উপরে আপনার ধরেন ইআই দিলেন দিয়ে পরে 2 দিয়ে ধরেন এটা 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 10 পয়সা এক বছর এটাকে আমরা 5 পয়সা 6 মাস 6 মাস করব তাই না তখন এখানে গুণ দেব 2 আর এটাকে ভাগ দেব হ্যাঁ রেটটাকে 2 দ্বারা ভাগ পিরিয়ডকে 2 দ্বারা গুণ দেব যতবার করবেন ততবার গুণ ভাগ হবে হচ্ছে আল্লাহ এত আচ্ছা আমি আবার বলতেছি আমি বলছি এই কে কে আনা কি জানি আপনার নাম কে দেখি আবার কিছু করেন হ্যালো এইখান স্যার এইখান আমি বলছি আপনি আমাকে 1 টাকা ধার দিবেন 10 পয়সা এক বছর পরে আপনাকে আমি কয় টাকা দিব 1 টাকা 10 পয়সা 10 পয়সা 1 টাকা 10 পয়সা সেই সূত্রটা হইছে এইটা বললাম এই অংশ এক টাকা 10 পয়সা 1 টাকা দিলে এক বছর পর এক বছর আচ্ছা এই এক বছর হলেই উপরে পাওয়ার আচ্ছা স্যার ঠিক আছে এখন আমি বলছি আপনি 1 টাকা না দিয়ে আমাকে 100 টাকা দিলে কি হবে 100 টাকা দিলে 100 টাকা দিবেন 1 টাকা 10 পয়সা দিব কিন্তু যত টাকা আপনি দিবেন তত এই রে তত গুণ হবে জি 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 আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে আপনি এখানে 100 টাকা দিতে পারেন এখানে 1000 টাকা দিতে পারেন এখানে 1 লাখ টাকা দিতে পারেন আমি আপনাকে 1 টাকা 10 পয়সা 1 টাকা দিব 1 টাকা 10 পয়সা অর্থাৎ যে যত দিবেন তত গুণ আমি গুণ দিব জি স্যার জি স্যার 100 টাকা নিয়েছে আমি 110 টাকা পাচ্ছি 110 টাকা পাবো প্রত্যেক তাই না আলটিমেটলি তো ওই জায়গায় তাই না 10% জি আচ্ছা ঠিক আছে স্যার মান্থ তো একটু আর একটু ক্লিয়ার করলে ভালো হতো মান্থ মান্থ স্যার মান্থ মান্থ যেটা হ্যাঁ মান্থলি যদি হয় কন্টিনিউয়াস করতেছেন যেটা হ্যাঁ তো মান্থলি মান্থলি যদি হয় তাহলে আপনি বছরে পাচ্ছেন 10% তাহলে মান্থলি পাবেন কয় পার্সেন্ট ধরেন 12% বছরে শুধু মান্থলি কয় পার্সেন্ট হলে 1% হ্যাঁ 1% কিন্তু আপনি ইয়ার কে ভাগ করে পিরিয়ড তখন কয় হয়ে যাবে আপনি আমি ইয়ার বলছি আমি বলছি পিরিয়ড তখন পিরিয়ডটা কত হবে গুণ হয়ে যাবে 1 × 12 12 হবে না 1% সুদ তখন 12% মানে প্রতি মাসে আমি হিসাব করতেছি তখন এখানে পাওয়ার হয়ে যাবে 12 হয়ে যাবে আর ভাগ 12 হয়ে যাবে ভাগ হয়ে যাবে 12% কে 12 দ্বারা ভাগ হই এখানে অন এর সাথে গুণ হবে 12 আর হইলে এটা হলো ডেইলি যদি হয় তাহলে কত হবে তা ডেইলি হইলে কত হবে 365 365 এই তো গুড 365 গুণ 365 ভাগ হ্যাঁ তারপর যদি বলে স্যার একটা কথা বলবো স্যার হ্যাঁ বলেন স্যার আমাদের তো আজকে 10টা থেকে অ্যাকাউন্টিং স্যারের ক্লাস ছিল আপনাকে হবে না বলেছে হবে না 11টায় ও আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার হ্যাঁ আমার সাথে কথা হয়েছে গতকালকে রাত্রে চেঞ্জ করছে 11টা গতকালকে ক্লাস দিয়েছে না সে দিয়েছে রাত্রে নিয়েছে 11টায় স্যার 11টা হ্যাঁ আচ্ছা আমি তাহলে এই হলো ফিউচার কনসেপ্ট এটার অপোজিট কনসেপ্ট হলো প্রেজেন্ট ভ্যালু কনসেপ্ট ঠিক ফিউচারের অর্থাৎ আপনার দিকে ফিউচার আমার দিকে প্রেজেন্ট আমি প্রেজেন্টে ধার নিচ্ছি ফিউচারে পরিশোধ করব তাই না এখন উল্টো চিন্তা করেন ফারানাকে আমার জায়গায় বসান আমি ফারানার জায়গায় বসি তাহলে হিসাবটা হয়ে গেল হ্যাঁ অপোজিট এনে এখানে হলো গুণ তখন এটা হবে ভাগ এটা হবে কি ভাগ হবে স্যার 100 ভাগ হবে ভাগ হবে তখন ঠিক আছে স্যার হ্যাঁ সূত্রটা এই যে প্রেজেন্ট ভ্যালু দেখেন ডিসকাউন্ট রেট শব্দটা আমার কম্পাউন্ড নাই ডিসকাউন্ট রেট ইট অফেন্স অলসো রেফার টু অ্যাজ অপরচুনিটি কস্ট আর এই ডিসকাউন্টিং ক্যাশ ফ্লো যেটা প্রসেস অফ ফাইন্ডিং প্রেজেন্ট ভ্যালু দ্য ইনভার্স অফ কম্পাউন্ডিং ইন্টারেস্ট আবার প্রেজেন্ট ভ্যালুর যেটা ডেফিনেশন সেটা বলেছে কারেন্ট ডলার অফ ভ্যালু অ্যামাউন্ট দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট উইড হ্যাভ টু বি ইনভেস্টেড টুডে গিভেন অ্যাট ইন্টারেস্ট রেট এ স্পেসিফাইড পিরিয়ড অফ ইকুয়াল ফিউচার অ্যামাউন্ট ইজ কল্ড প্রেজেন্ট ভ্যালু এখন প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্টে এই একই জিনিস লাগবে একটা ফিউচার ভ্যালু লাগবে পিরিয়ড লাগবে আর রেট অফ
ইন্টারেস্ট থাকবে। এইবার চিন্তা করেন যে ১১০ টাকা ফিউচার ভ্যালু, ১০০ ফিউচার ভ্যালু, ১১০ টাকা প্রেজেন্ট ভ্যালু কত টাকা? ১০০ টাকা। তাহলে তাহলে এটা কিভাবে বের করব? এই ১১০ কে আমরা কিভাবে কনভার্ট করব? করে ভাগ করে স্যার। যদি এই ফ্যাক্টর, এই যে ফ্যাক্টরটা ১ টাকা, ১ টাকা ১০ পয়সা পাচ্ছেন, এইটা দ্বারা যদি ১০০ কে ভাগ দেন, এই ১১০ কে, তাহলে ১০০ কে যদি ১টাকা ১০ পয়সা দিয়ে গুণ দিলে যদি ১১০ টাকা পাওয়া যায়, তাহলে ১১০ কে আবার ১ পয়েন্ট অন্তর ভাগ দিলে ১০০ টাকা পাওয়া যাবে না? জি স্যার। তাহলে সেই সূত্র আমি আর সহজ বুঝাই দিলাম। এই ১০০ ওখানে ছিল ১১৫, যেহেতু ১৫% বলছে, ১১৫% বলছে না, এখানে ইচ্ছে করলে আপনারা ১০ দিয়ে এখানে ১১০ টাকা ভাগ দিয়ে দেখেন ১০০টাকা হলো। কারো অসুবিধা আছে এই কনসেপ্ট বুঝতে? না স্যার। না স্যার, প্রেজেন্ট আমি কনভার্ট করলাম, তাই তো? এক বছর পরে যে ঘটনা ঘটবে সেটা এক বছর আগে আবার নিয়ে আসলাম। এবার দেখেন ইকুয়াল না প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু কোন রেটে ইকুয়াল? ১৫% না ১০%, তাই তো? তাই তো? তার মানে এই যে রেটে দুইটা ভ্যালু কনভার্ট করলে ইকুয়াল হয়, এইটাকে বলা হয়েছে রিকোয়ার্ড রিটার্ন বা। এখন এই ইকুয়াল যে আমরা এইটা দেখলাম যে কিভাবে কনভার্ট করে, এখন আপনি দেখবেন যে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের চেয়ে বেশি আসে আপনার সে রেট দিয়ে। যদি সেটা বেশি আসতো তাহলে আপনি বুঝতেন যে হ্যাঁ, এখন আপনার তো এটা মিনিমাম রিকোয়ার্ড, এটা হচ্ছে বেশি রেটও তো হতে পারে, ১৫% হবে বা ১০% হবে, এমন কোনো কথা নাই। কত পার্সেন্ট আপনার রিকোয়ার্ড, দ্যাট ইজ ইয়োর ওই যেটাকে বলা হয়েছে রিকোয়ার্ড রিটার্ন, মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বা কস্ট অফ ক্যাপিটাল এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এখন এখানে আমরা কয়টা ক্যাশ, এটা কি ক্যাশ ফ্লো না সিরিজ অফ ক্যাশ? এটা ক্যাশ স্যার। একটা ক্যাশ ফ্লো না এটা, সিঙ্গেল অ্যামাউন্ট কে এইরকম করে, আর যদি যখন অনেকগুলো অ্যামাউন্ট তখন আমরা ভিন্ন ভিন্ন ভাবে করতে পারি। এই একটা যেমন এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে। এখন এই কনসেপ্টটাকে দুইটাকেই দেখেন ভাগ করছে গ্রাফিক্যালি। এই ১৫,০০০ টাকা ফিউচার ভ্যালু তো কনভার্ট করলে এখানে, প্রেজেন্ট ভ্যালু তো কনভার্ট করলে এখানে, এখানে না ওখানে, একটা অ্যামাউন্টে কনভার্ট করলাম। আর এখন এখন প্রত্যেকটা অ্যামাউন্ট কিভাবে কনভার্ট করবো সেটাকে আর গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন দিচ্ছি। দেখেন আমরা যদি ফিউচার ভ্যালুতে কনভার্ট করি তাহলে এই ১৫,০০০টাকে আমরা এখানে নিয়ে যাবো, ৩,০০০টাকে এখানে নিয়ে যাবো, ৫,০০০টাকে এখানে নিয়ে যাবো, ৪,০০০টাকে এখানে নিয়ে যাবো, ৩,০০০টাকে এখানে নিয়ে যাবো, ২,০০০টাকা তো ওই জায়গায় আসে, তাই তো না? এখন এই প্রসেসটাকে কি বলা হয়? কম্পাউন্ডিং, তাই তো? কম্পাউন্ডিং। আর আবার যদি এই এই ফিউচার অ্যামাউন্ট গুলোকে প্রেজেন্টে কনভার্ট করি সেই কনসেপ্টকে কি বলা হয়? ডিসকাউন্ট, ডিসকাউন্টিং, ডিসকাউন্টিং। ঠিক আছে, রেট তো দেওয়াই থাকবে। তাহলে আমরা এই কনসেপ্টে এই এখানে এটা এটা কি সিরিজ অফ ক্যাশ ফ্লো না ক্যাশ ফ্লো? ক্যাশ ফ্লো। এখানে কি সিরিজ অফ ক্যাশ ফ্লোস নট সিঙ্গেল অ্যামাউন্ট ক্যাশ ফ্লো? সিরিজ স্যার, এটা সিরিজ। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কিন্তু আলাদা আলাদা আমরা কনভার্ট করছি, তাই না? কনভার্ট করে যখন এখানে টোটাল অ্যামাউন্টটাকে যোগ দিব তখন এটা সাম অফ ক্যাশ ফ্লো ফিউচার ভ্যালু অফ সাম অফ প্রেজেন্ট ক্যাশ ফ্লো, রাইট? হবে প্রেজেন্ট ভ্যালু অফ সাম অফ প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো। শব্দটা কি বুঝলেন? প্রেজেন্ট সাম অফ ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো যে প্রেজেন্ট ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু, আর ফিউচারে গেলে ফিউচার 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 ক্যাশ ফ্লো বিল। এটা কনভার্টের নিয়ম আমরা যেটা ওই টাইম বিল এইতে এনপিভি ক্যালকুলেশনের সময় করছি, আমরা এই এনপিভি ক্যালকুলেশনের সময় এইটা করছি। এই কনসেপ্ট বাদ, মানে বাদ বলতে ওইটাকে লাগে না ওখানে, আমরা এই কনসেপ্টে ইউজ করছি, তাই না? প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কনসেপ্ট না? তার মানে আগে দেখেন, আগে ছিল ১৪,০০০ টাকা এরকম ছিল একটা, আরেকটা ছিল ২৮,০০০ টাকা, তারপর ১২,০০০ টাকা, তারপর ১০,০০০ টাকা, তারপর ১০,০০০ টাকা, তারপর ১০,০০০টাকা, আর এখানে ছিল কত? ৪৫,০০০টাকা ছিল একটা, আর একটা ছিল কত টাকা? ৪৫,০০০, একটা ৪৫,০০০, মনে আছে? প্রজেক্ট এ, প্রজেক্ট বি। জি স্যার। তাহলে এই কনসেপ্ট এখান থেকেই গেছে, মূল কনসেপ্টটা ছিল কোন জায়গায়? এখানে। আর কাজ করা যায় দুইটা তিনটা জিনিস, যেখানে বললে ইউজ করা যায় কোথায় কোথায়, এখানে এই যে যেমন দিছে
ইউজ করার এই আমরা এই কনসেপ্ট ইউজ করছিলাম অ্যাকসেপ্ট ইজ এ ডিসিশন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট হ্যালো এই পর্যন্ত বুঝছেন জি স্যার আচ্ছা এন্ড সামনে যেগুলো আছে সেগুলো আমরা একটু থ্রোলি দেখে যাই এইবারে একটা ম্যাপ এখানে দেখেন এখানে বলা হয়েছে এই এইটাকে আমরা প্রথম গ্রাফিক্যালি সাজাবো কথাগুলো বলা আছে এবারে গ্রাফিক্যালি কিভাবে সাজানো যায় বোঝার জন্য দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার অ্যাট স্টেটবার্গ ইন্ডাস্ট্রি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট দ্যাট রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল আউটলে কত 25,000 ইনিশিয়াল আউটলে মানে কি এর অন্য নাম কি এটা প্রথম ইনভেস্টমেন্ট একটা লাইনের জিরোতে কত হবে এরপরে বলছে 6,000 টাকা দুই বছর পরে কত কয়েক টাকা কত কত বছরের হিসাব বিকাশ ছয় বছরের এখন আপনারা কিন্তু মুখে মুখে কি বলছেন বলছে ড্র এ লেভেল অফ টাইমলাইন ডিপিক্টিং দ্য ক্যাশ ফ্লোস অ্যাসোসিয়েটেড উইথ স্টার্টবার্ক ইন্ডাস্ট্রিজ প্রপোজড ইনভেস্টমেন্ট তার মানে বলছে ওই আগে যেরকম টাইমলাইন সেভাবে আঁকতে বলছে পারবেন না আপনারা জি স্যার পারবো স্যার অলরেডি তো মুখে মুখে একই ফেললাম জি জি একটা লাইন কাম দিলাম হরিজন্টালি এখানে জিরো ধরলাম জিরোতে -25,000 একে 3,000 দুইয়ে তিনে চারে পাঁচে ছয় ছয় গিয়েছে না জি স্যার এবং বলছে ইউজ অ্যারোস টু ডেমনস্ট্রেট অ্যারো সাইন ইউজ করতে বলছে টাইমলাইন পার্ট এ ওই এইটাকে বলছে এ এই যেটা আঁকলেন সেটাকে এ দিলেন এই পার্ট এ হাউ কম্পাউন্ডিং টু ফাউন্ড ফিউচার ভ্যালু ক্যান বি ইউজ টু মেজার ক্যাশ ফ্লোস অ্যাট দ্য এন্ড অফ ইয়ার সিক্স তার মানে এইটুকু ইউজ করতে বলছে এই অংশটুকু এইটাকে দেখাইতে বলছে গ্রাফিক্যালি নাকি পারবেন না সিক্স ইয়ার্স এর সময় এরকম একটা ঘর ওকে এরকম অ্যারো সাইন দিয়ে দেখাইতে পারবেন না তাহলে হইলো এরপরে বলা হয়েছে ইউজ অ্যারো ডেমনস্ট্রেটেড দ্য টাইমলাইন ইন পার্ট বি অর্থাৎ এই যে অংশটা পেলাম সেই অংশটাকে আবার বলছে হাউ ডিসকাউন্টিং টু ফাইন্ড প্রেজেন্ট ভ্যালু ইউজ মেজার্স অফ ক্যাশ ফ্লোস এট টাইম জিরো তার মানে এবার বলছে এই অংশটুকু নিচের অংশটুকু দেখাতে স্যার এই নিচের অংশটুকু দেখাইতে বলছে পারবেন না উপরটা ফিউচার ভ্যালু নিচেরটা স্যার প্রেজেন্ট ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু হলো জি স্যার আচ্ছা এইবার বলছে হুইচ অফ দ্য প্রসেস ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু টু ফাইন্যান্সিয়াল ম্যানেজারস রিলাই অন মোস্ট অফেন ফর ডিসিশন মেকিং এইটা এবার কথা আমি বলছি এই দেখেন এই লাস্টের ডি অ্যানসারটা কি হবে বলেন দেখবেন না এটা পরেন পরেন পরে বুঝেন যে কি আছে ফিউচার ভ্যালু
আমি তিনজনকে জিজ্ঞাসা করছি, অন্যদের না, এআই খান, ফারহান হক, ফারহান ইসলাম, কোন কোন কনসেপ্ট স্যার ফিউচার ভ্যালুটা নিবে? কারণ ফিউচার ভ্যালুতে সে বেশি মানে ইনভেস্ট করে বেশি লাভবান হবে স্যার। আমি তো লাভবান তো দেখাইলাম যে দুইটাই এক, প্রেজেন্টারের কনসেপ্ট করলে 110 টাকা হয়, আর 110 টাকা কনভার্ট করলে 100 টাকা হয়। জি স্যার, সমান তো? জি স্যার, কিন্তু স্যার আমরা সাধারণত মানে ফিউচারের স্যার ফিউচারকেই তো প্রাধান্য আছে। ফারহানা, আজকে প্রেজেন্ট টাইম আমি আপনাকে আজকে টাকা চাচ্ছি যে 10,000 টাকা দেন, আপনাকে সম্ভাব্য এই এই টাকা দিন। আপনার ডিসিশনটা কখন নিতে হচ্ছে, এখন নেবেন না ফিউচারে নিবেন? না স্যার, এখন এখনই নিতে হবে। তাহলে ডিসিশন নেবে প্রেজেন্ট টাইমে অ্যাবাউট ফিউচার, হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার, তাই তো? জি স্যার। তাহলে কোন ভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত? যে নতুন চ্যাপ্টারটা পড়াচ্ছে এবার বুঝছেন তো? কম্পাউন্ডিং প্রসেস যেমন, সেটা অপোজিট প্রসেস হবে ডিসকাউন্টিং। এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা দেখেন, এখন এই স্লাইডটা দিয়ে দিচ্ছি। আপনাদের অনেক গুরু গম্ভীর আলোচনা হলো, আপনারা স্লাইডটা পড়েন, বিকালবেলা আবার কথা হবে। কয়টায়?